30 জোড়া ধর, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, কি করে লিঙ্গ নির্ধারণ করে পুরুষ নাকি মহিলা? একজোড়া হচ্ছে যেটা কি করতেছে সেক্স কন্ট্রোল, তার সেক্সটা কি হবে, সে মেল হবে নাকি ফিমেল হবে, হয় দেখা যাচ্ছে এখানের মধ্যে নির্ধারণ করবে যে কি এটা কি একজন, এটা কি পুরুষ মানুষ হইলে হবে, পুরুষ নামে মহিলা হবে, আর পশু হইলে কি সার হবে না গাভী হবে, এটা এটা যেটা নির্ধারণ করতে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম থাকে দুই ধরনের, XXY হচ্ছে যে পুরুষের, আর XX হচ্ছে যে মহিলার, যেটা ডিম্বাণু, ডিম্বাণুতে দুইটা এক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে, পুরুষের শুক্রাণুর মধ্যে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, ওয়াই ক্রোমোজোম বাই শুক্রাণু থাকে, এক্স ক্রোমোজোম বাই শুক্রাণু থাকে। মনে করেন এখন মহিলা হচ্ছে এই হচ্ছে যে তারা হচ্ছে তার মধ্যে ইয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, যে প্রজনন করা হয়েছে, তখন প্রজনন করার পরে কি হবে, এখন তো হাজার হাজার শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে, মনে করেন যে শুক্রাণু শুক্রাণু ডিম্বাণুতে যাচ্ছে, আচ্ছা যাওয়ার সময় দেখা যাচ্ছে যেটা এক্স ক্রোমোজোম পুরুষের শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু আছে যেটাকে নিয়ে যাচ্ছে এক্স গ্যামিন নিয়ে যাচ্ছে, আর একটা নিয়ে যাচ্ছে ওয়াই গ্যামিন, ঠিক আছে, এখন মনে করেন যে ওয়াইটা খুব গতি সম্পন্ন, এটা গিয়ে তাড়াতাড়ি এখানে একটা এক্সের সাথে যুক্ত হয়ে গেছে, তখন হয়ে যাবে কি এক্স ওয়াই মিলে পুরুষ বাচ্চা হয়ে যাবে, আবার এই ডিম এর ডিম্বাণু, ঠিক আছে, এর ঘরে ডিম্বাণু আছে, ডিম্বাণুর মধ্যে এক্স দুটো এক্স ক্রোমোজোম আছে, ঠিক আছে, এখান যখন ওই যখন মানে ইজাকুলেশন হয় শুক্রাণুগুলো সব রান করে, এরকম করে সবার সবাই রান করতেছে, ঠিক আছে, এখানের মধ্যে এই এক্স ক্রোমোজোম বাহী শুক্রাণু আছে, ওয়াই ক্রোমোজোম বাহী শুক্রাণু আছে, ঠিক আছে, ওয়াইটা হচ্ছে যে পুরুষ বৈশিষ্ট্য তাই, যদি মনে করেন যে এখান থেকে এই যে এক্স পুরুষের মধ্যে তো এক্স ওয়াই দুটোই আছে, কোনোটাতে শুক্রাণুতে এক্স যাচ্ছে কোনোটাতে ওয়াই যাচ্ছে, এখন মনে করেন যে এক্স যেটা যাচ্ছে সেটা যদি এখানে গিয়ে আগে চলে যায় তখন কিন্তু হয়ে যাবে মেয়ে, আর যদি ওয়াইটা যদি এদের সাথে আগে লেগে যায় তাহলে ছেলে, যেটা আগে যাবে যেটা আগে যাবে যেটা মানে শুক্রাণু রেজ করে আগে যেতে পারে, একটা যখন শুক্রাণু লোড দেওয়া হয় তখন তো এর মধ্যে মাত্র 10% পৌঁছাতে পারে, বাকিগুলো তো বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে যায়, যেটা যেটা রেস আমরা যেটা রেসে গিয়ে আগে গিয়ে যেটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে ওইটা, ওটার মধ্যে যেটা সে ক্যারি করছে এক্স ক্যারি করলে মেয়ে হবে এক্স এক্স হয়ে, আর ওয়াই ক্যারি করলে শুক্রাণুটা হবে কি ছেলে হবে, এটা এক্স এক্স হচ্ছে মেয়ে, মেয়ে হবে দুইটা এক্স হলে মেয়ে আর এক্স হলে ছেলে, ডিম্বাণু তো এক্স আছে ওখানে তো ওয়াই নাই, তো এখান থেকে ওয়াই যদি যে যদি এখানে এক্স এর সাথে আগে যায় তাহলে ছেলে হয়ে যাবে, আর এখান থেকে পুরুষ থেকে যদি এক্স গিয়ে যায় তাহলে মেয়ে হবে, কারণ ওয়াই বৈশিষ্ট্যটার জন্যই শুধু ছেলে হয়, ওয়াই বৈশিষ্ট্যটা ওয়াই ক্রোমোজোমটা না থাকলে ছেলে হবে না, পুরুষের মধ্যে দুইটা ওয়াই থাকে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, নির্ধারণ করা যায় যখন দেখা যায় আর এটা নির্ধারণ করা যায় না, নির্ধারণ করা গেলে তো দেখা গেল যে কথা ছিল না, নির্ধারণ করা এখন যায় এবং সেক্সিমেন ধরে সেক্সিমেনে আলাদা করে পুরুষের সিমেন এবং মহিলার সিমেন আলাদা করা যায়, গরুর ক্ষেত্রে এটা প্রচলিত আছে, গরুর ক্ষেত্রে প্রচলিত আছে, মানুষের ক্ষেত্রে এরকম করা করতে পারা হয়, যারা টেস্ট টিউব নিচ্ছে তারা কিন্তু এভাবে কন্ট্রোল করতে পারে, সিস্টেম আছে, তবে এগুলা মেডিকেল সায়েন্স ইয়া করে না, মানে মেডিকেল সায়েন্স এগুলাকে সাপোর্ট করে না, এরকম হলে দেখা যাবে যে সবাই ছেলে বাচ্চা নিতে চাইবে, তখন দেখা যাবে মেয়ে মহিলা না থাকলে আপনি ছেলে হয়ে কি করবেন, তাহলে মহিলা বেশি তো বাংলাদেশে মহিলা বেশি স্যার, আপনি জনবাগে জনবাগে 7টা করে বসছে, বিয়ে করতে গেলে বুঝবেন মহিলা পাওয়া যায় বিয়ে করতে গেলে করে দেখেন,
একটা দেখছি একটা দেখছি আর কিছুই না। পড়ালেখা করতে করতে মাথা হ্যাং হয়ে যাবে, জেনেটিক্স এর সাবজেক্ট আসলে করিস, এগুলো মেডিসিন বা অ্যানাটমি এগুলো পড়ালে সোজা, এগুলো সহজে বোঝানো যায়, জেনেটিক্স টা আসলে ডিফিকাল্ট। আমি যা বলছি না, বারোটা বারোটা প্রশ্ন কি উত্তর আমি চিন্তা করছি বোর্ডে আসছে খাতা শেষ করে ফেলছে, আর একটা তো লুস নীতি আমি তার জন্য লুস নি কি করে সবার আগে আমি খাতা দিছি, আমি তো বেশি আমি তো সবার আগে দিয়েছি, এখানে তো বেশি প্রশ্ন একদম শর্টকাট, বেশি আমার যেগুলো সাজেশন দিচ্ছে পড়ে রাখলে ওইটা আপনার যদি একটু কঠিন হয় লিখতে পারবেন, আইডিয়াতে লিখতে পারবেন। আমাদের বোর্ড পরীক্ষা কিরকম, এখানে কে কে যেন অভিযোগ করছে যে আমি নাকি কোয়েশ্চেন পাইছি এটার জন্য উনি আমার সাথে লাগিয়ে গেছে। Thank you.
আচ্ছা, এখানে জেনেটিক ভেরিয়েশন ডিসটারব হচ্ছে দেখা যাচ্ছে। অর্থাৎ জেনেটিক ভেরিয়েশন বলতে বলছে যে জিনগত তত্ত্বের তারতম্য, মানে আমার যে জিনগত বৈশিষ্ট্য সেটা তো রনির বৈশিষ্ট্য তো আর সেটাতে আলাদা, তার ফেনোটাইপ জেনোটাইপ ফেনোটাইপটা হচ্ছে যে যেটা আমার জিনগত বৈশিষ্ট্যের সাথে আমি বাইরের সাথে যেটা আচরণ করবো যেটা আমার বাহ্যিক বৈশিষ্ট্য সেটা আমার, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের জেনেটিক তত্ত্ব আলাদা আছে, আমাদের প্রত্যেকের আলাদা ডিএনএ সেটআপ আছে, আমাদেরকে আমাদের ফিঙ্গারিং এ ফিঙ্গার মেথডের মাধ্যমে এবং অন্যান্য মেথডের মাধ্যমে আমাদের প্রত্যেককে আলাদাভাবে ডিটেকশন করা সম্ভব, যে আমি আমার যে ফিঙ্গার আমি যে ফিঙ্গার দিই এই ফিঙ্গারের মাধ্যমে কিন্তু আমার আমি যে মাসুদ এটা কিন্তু ওই স্মার্ট কার্ডের যে ফিঙ্গার আছে ওটা দিলে কিন্তু আমার সাথে বেরোয় আমি মাসুদ, তখন সেদিন রনি আসবে না, তাহলে এটা কিন্তু আমার জেনেটিক তথ্য, এই জেনেটিক তত্ত্বের কারণে কিন্তু আমার জেনেটিক ভেরিয়েশন অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে জেনেটিক তত্ত্বের একটা পার্থক্য আছে যার কারণে এই জেনেটিক পার্থক্যগত অবদান থাকে, এটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। যেমন একটা আমি বলি যে করোনা বা লাম্পি স্কিন ডিজিজ, ঠিক আছে, একটা ভাইরাস, করোনা একটা ভাইরাস, তখন কি হয় লাম্পি স্কিন ডিজিজ যখন প্রথম প্রথম আসছে গরুর লাম্পি, তখন আমরা যেটা মারছি ওটাতে কিন্তু ওটা ভালো হয়ে গেছে, ভালো হয়েছে না প্রথম প্রথম অক্সিজেন মারলো ভালো যেত একটু অ্যাডজাস্ট মারলে ভালো যেত, কিন্তু পরবর্তীতে কি হলো কিছুতেই কাজ করে না, এখন দেখা যায় যে কি এটা কোনো কিছু দিয়ে ভালো করতে কষ্ট হয়ে যায়, এক মাস দেড় মাস সময় লাগে, তাহলে ওই ভাইরাসটা হচ্ছে কি তার ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কিছু কাটছাট করছে, যে বৈশিষ্ট্যগুলো আগে নর্মাল ছিল সেগুলোকে সে ওভারকাম করে সেখানে নতুন বৈশিষ্ট্য ঢুকাই দিছে, স্ট্রং করছে, মিউটেশন হয়েছে, অর্থাৎ সে বুঝতে পারছে আমরা শুধু ওদেরকে মারার জন্য অস্ত্র তৈরি করতেছি আর ওরা সেটাকে ঠেকানোর জন্য আরো অস্ত্র তৈরি করতে, ব্যাকটেরিয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা খামারে ডায়রিয়া হয়েছে, ওই ডায়রিয়াটা প্রথম প্রথম ওষুধ দিলে ভালো হচ্ছে, যখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াটা ওইটার মধ্যে জেনেটিক ওইটা যখন এই এক্সপোজার পেয়ে গেছে পরবর্তীতে ওই ওষুধটা দিয়ে তার মধ্যে কাজ করতেছে না, তাহলে তখন কি হয় সে যা তার প্যাটার্নের মধ্যে ওইটা সে চেঞ্জ করে নেয় ডিএনএ সিকোয়েন্সের মধ্যে, ওই যেটা তার ক্ষতি করতে সেটা চেঞ্জের মাধ্যমে তার সে নিজেকে স্ট্রং করে ফেলে, তার শিফটেড ডিফট হয়, এটা ডিএনএ সিকোয়েন্সের মিউটেশন হচ্ছে যে পরিবর্তন, দেখা যাচ্ছে যে একটা যে আমি বলছি যে লাম্পির ক্ষেত্রে যে প্রথম প্রথম যে সব ওষুধ কাজ করতো পরে কাজ করতো ভাইরাসটা মিউটেশন করে তার যেসব দুর্বল ডিএনএ সিকোয়েন্স ছিল সেগুলোকে পরিবর্তন করে গেছে, মিউটেশনের মাধ্যমে তার যে জেনেটিক সিকোয়েন্স সেটাকে পরিবর্তন করে সে স্ট্রং হয়েছে, এটা অটো হয়েছে, এনভায়রনমেন্টে সেটা অ্যাডজাস্ট করে, এই জন্য তো অনেক ভাইরাস স্ট্রং হয়ে যায়, ঠিক আছে, এই জন্য তো এরকম অনেক কিছু হয়ে যায়, এটা হচ্ছে মিউটেশন ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তন করে, যেমন অনেকের ক্ষেত্রে আছে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে করোনা হচ্ছে, কারণ হচ্ছে ওই করোনা ওগুলো তো সবসময় আমাদের এনভায়রনমেন্টে আমরা যেসব জিনিসকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন অস্ত্রগুলো তৈরি করি অ্যান্টিবায়োটিক, তারা কিন্তু বসে নেয়, তারাও কিন্তু চেষ্টা করে যে ওইটাকে এসকেপ করার জন্য তারা তাদের মধ্যে বার্ড ফ্লু জীবাণুগুলো দেখা যাচ্ছে এখন যে বাজারে আগে যে ভ্যাকসিনগুলো ছিল এখন ওগুলো দিলে অবশ্যই কাজ করে না, কারণ হচ্ছে যে তাদের মধ্যেও চেঞ্জ আসছে, যেমন আমাদের খুরা রোগের ভ্যাকসিন এখন ডিএলএস এর যেগুলো আছে প্রাণী সম্পদ দপ্তর এগুলো দিনের সময় দেখা যায় এরপরে খুরা রোগ হচ্ছে, তারা কাজ হয় কিন্তু এখন অনেক সময় দেখা যায় এরপরও কিন্তু রোগ হচ্ছে, তাহলে কি বোঝা গেছে তাহলে হচ্ছে যে আমার যে ভাইরাসটা আছে ফিল্ডে ওটার মধ্যে কিছু পরিবর্তন আসছে জেনেটিক সিকোয়েন্সে, যার কারণে আমার এই ভ্যাকসিনটা দিলে ওইটার বিরুদ্ধে কাজ করতেছে, তখন কি করতে হবে ওই যেটা এখন ভাইরাস ফিল্ডে আছে ওইটা র স্যাম্পলটা নিয়ে ওটা অ্যানালাইসিস করে আবার ওইটার এগেনস্টে ভ্যাকসিন বানাতে হবে, তখন ওই আমার যে ফিল্ড স্যাম্পল আমার যেটা নেওয়া যে ফিল্ড স্যাম্পল থেকে আমি ভ্যাকসিনটা বানাইছি 10 বছর আগে নেওয়া, তো 10 বছর এটা পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে এখন অন্যরকম হয়ে গেছে, কারণ আমাকে যদি কার্যকর ভ্যাকসিন বানাতে হয় তাহলে আমার এখন ফিল্ডে যেটা আছে যেটা মিউটেশন হওয়ার পর যেটা হয়েছে ওইটাকে ওইটা কালেক্ট করে ওটার এগেনস্টে আমাকে ভ্যাকসিন বানাতে হবে, তাহলে আমার এটা এফিকেসি 80% 90% হবে, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা মিউটেশন, এগুলো বেশি ব্যাপারটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে বুঝতে পারছি, আর ডিএনএ রেপ্লিকেশন এই যে আমরা একটা শিশু থেকে বড় হয় মানুষ তার ডিএনএটা তো একটা থাকে না, এটা কিন্তু কাঁচের মাধ্যমে অনুলিপি হয় মানে কপি হয়, ডিএনএ কপি হয়ে হয়ে কিন্তু গ্রোথ হয়, আমরা যখন শিশুর থেকে যে বড় হচ্ছে ডিএনএটা বড় হতো ডিএনএটা এটা কি দেখা যায় ডিএনএ কোষ আমাদের যে কোষ বিভাজন হয় আমাদের সেলগুলো তো আমরা একদিন দৃশ্যতা থাকে সেলগুলো কিন্তু প্রথমে আমরা যে এক্স এবং ওয়াই মনে করেন তাহলে এক্স ওয়াই মিলে একটা জায়গোট হলো, জায়গোটার একটা সেল থাকে ওটার মধ্যে চারটা সেল হয়েছে, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, ষোলোটা থেকে 32টা, এবার কিন্তু সে বড় হচ্ছে, বড় হয় এই যে প্রতিবারে কিন্তু ডিএনএটা কি হয় ওইটার মধ্যে কপি হইতে থাকে, সেল বিভাজন হয় তার মধ্যে ডিএনএটা কপি থাকে বাড়তে থাকে, সেলের সাথে সাথে ডিএনএটা বাড়তে থাকে,
তাহলে যতবার কোষ বিভাজন হবে ততবার ডিএনএটা অনুলিপি হয়ে ওই নতুন সেলে চলে যাবে। তাহলে কোষ বিভাজনের সময় ডিএনএ অনুলিপি তৈরি করা, মনে করেন তখন বডি মেকানিজম কি করবে, ওখানের মধ্যে মনে হয় কোনো একটা ত্রুটি পাইছে, তখন সেটা কিন্তু অনুলিপি করার সময় ওই ত্রুটিটা সংশোধন করার চেষ্টাও করবে। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে যে ডিএনএ অনুলিপি তৈরি করার প্রক্রিয়া। সেটা কোন সময় হবে, যখন আমার কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বাড়তেছে প্রতি কোষে কিন্তু ডিএনএ সেটা যাবে। এটা এটা কিভাবে যায়, এটা তো কপি হয়, বডি কপি করে, এবং যদি কোনো ত্রুটি ত্রুটি বা কোনো সমস্যা থাকে সেটাকে কি করে সংশোধন সংশোধন করে এগিয়ে যায়। ঠিক আছে, এটা বডি মেকানিজম এগিয়ে যায়। চুরি করছি সেখানে আমি আমার হাতের একটা লোম পড়ে গেছে বা আমার হাতের ছাপ আছে, তাহলে ওই ছাপটা দিয়ে ধরে ফেলতে হবে যে আমি চুরি করছি। মনে করো আমরা দুজন একসাথে গেছি, চুরিটা আমি করছি, কিন্তু ছাপ আছে আমাদের দুজনে, কিন্তু যেটা জিনিসটা যে জায়গাতে নিচ্ছে ওই জায়গায় আমার আমার আঙ্গুল আমার একটা চুল পড়ছে, ওই চুলটা দিয়ে বুঝতে পারবে যে কি এটা কার চুল, ওটা যে আমার চুল ওটা কিন্তু ওই ডিএনএ অ্যানালাইসিস করলে আমি আমি ধরা খেয়ে যাবো। আর আমার কোনো হাতের ছাপ থাকবে না, এই টেবিলে আমার হাতের ছাপ আছে, এইখান থেকে সোয়াপ নিয়ে ওটা কিন্তু টেস্ট করা সম্ভব যে আমার আমি যেখানে ছাপ দিছি ওই ছাপটা কার হাতের ছাপ, ওই ছাপ দেখেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখেও কিন্তু দোষী শনাক্ত করা যাবে। আমি একটা জায়গায় খুন করছি একজন মানুষকে, তার ওই যে ছুরিটা ধরছি ছুরির মধ্যে আমার হাতের ছাপ আছে, পরে ওই ছুরির ছাপ দিয়ে কিন্তু আমাকে বের করে ফেলতে হবে ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে জেনেটিক তথ্যের তারতম্য, অর্থাৎ আপনি যেই হন না কেন আপনার তো একটা আলাদা জেনেটিক কোড আছে, ওই তথ্যটা তো প্রত্যেকটা বাসা আলাদা। এখন আপনার যে তথ্যগুলো এগুলো তো সব স্মার্ট কার্ডের মধ্যে সব দিয়ে দিয়েছেন না, ইয়াতে ওয়েবসাইটে চলে গেছে না, ওটার সাথে যখন এটা মিলাই দিবে নাম্বারটা চলে আসবে, তখন বুঝবে যে রনি দোষী করছে, রনির বাদে নিয়ে যাবে। বয়স্ক মানুষ হয়েছেন, তাহলে আপনার কিন্তু শরীরের গ্রোথ হয়েছে, গ্রোথ কিভাবে হয়েছে, আপনি আগে মনে করেন যে যখন মায়ের গর্ভে ছিলেন একটা কোষ ছিলেন, একটা কোষ থেকে বিশটা কোষ হয়েছেন, বিশটা কোষ থেকে একটা ভ্রূণ হয়েছেন, ভ্রূণ থেকে একটা বেবি হয়েছেন, বেবি থেকে আবার কৈশোর হয়েছেন, প্রতিবার যখন আপনি বড় হয়েছেন প্রতিবারে কিন্তু কোষ বিভাজন হয়েছে, প্রতিবার কোষ বিভাজনের সময় আপনি বাপ মা থেকে যে জেনেটিক তথ্য পাইছেন প্রতিটা কোষের মধ্যে প্রত্যেকটা কোষেরা কিন্তু লেপে দিছে, মানে আপনার এখানে আছে ঠিক আছে এটা এখানে এই কোষে দিয়ে দিলাম, এভাবে করে করে আপনার প্রতিটা কোষের মধ্যে আপনার যে জেনেটিক বৈশিষ্ট্য সেটা সঞ্চারিত হয়েছে। এটা এটা হচ্ছে যে আপনার মধ্যে যে ছোট অবস্থা আছে দুটো যে গ্যামেট গেছে এক্স ওয়াই এবং ওয়াই, ওখান থেকে ওই যে ইয়াটা অনুলিপি তৈরি করার প্রক্রিয়া। আমরা যখন প্রতিটা কোষ বিভাজন, কোষ বিভাজনের সময় এটা এই এক কোষ থেকে অন্য কোষে এটা চলে আসে, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। চ্যাপ্টার তো অনেক বড়, এটা আমি তো 12-20টার একটা চ্যাপ্টারে Thank you.
আলাদা করা আপডেট করতে হবে মানুষের যেরকম ডিএনএ থাকে আমার একটা আরএনএ আছে, আর আরএনএ এর কাজ হচ্ছে যে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। জিন এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জিনের তথ্য প্রোটিন তৈরি করতে ব্যবহৃত হয়। তো প্রোটিন হচ্ছে আসলে আমাদের পুরো বডিটাই, কিন্তু আমরা প্রোটিন আমাদের শরীরে যে বিল্ডিং ব্লকগুলো এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত। আমরা আমরা কিন্তু আমাদের বডিটা হচ্ছে প্রোটিন, আমরা যে মাসেলগুলো সব প্রোটিন দিয়ে গঠিত, চোখ সব প্রোটিন দিয়ে গঠিত। তো এই প্রোটিনগুলো আসলে প্রোটিন, জিন, ডিএনএ, আরএনএ সবগুলা কিন্তু ইন্টাররিলেটেড, একটার মধ্যে একটা সম্পর্ক আছে। এই প্রোটিনগুলা আমাদের যে জিনের তথ্য, এটা আমাদের যে জিনের তথ্য, তো এটা আমাদের মধ্যে যে এক্সপ্রেশন হবে আমাদের শরীরের মাধ্যমে, আমার যে আমার ফিজিক্যাল ইয়ার মাধ্যমে, চেহারার মাধ্যমে, বা আমার যে গ্রোথ, এই যে এটা এটা তো প্রোটিন তৈরি হবে। এই প্রোটিন আমাদের বডিটা প্রোটিন দিয়ে তৈরি, বিল্ডিং ব্লকটা কিন্তু প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তো এই যে জিন এক্সপ্রেশন হচ্ছে যে আমার জিনটা প্রোটিন তৈরির মাধ্যমে কিন্তু আমার শরীরের মাধ্যমে এক্সপ্রেশন হবে। এটা আমরা একটি প্রক্রিয়া যার মাধ্যমে জিনের তথ্য প্রোটিন তৈরি করতে ব্যবহৃত হয়। এই প্রোটিনটা দিয়ে কিন্তু আমরা আমরা তৈরি, আর এই প্রোটিন তৈরি করতে যে জিনের যে তথ্যটা আছে, জিনের তথ্য যে বা কোড যে অনুযায়ী আছে, সেই অনুযায়ী কিন্তু প্রোটিনগুলো তৈরি হবে। এবং প্রোটিনগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বডিটা একটা ফেনোটাইপ বা একটা ইয়া পাবে। তো এখানে হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন দুটো পর্যায়ে আছে। তো এখানে এখানে একটা জিনিস বলছে ট্রান্সক্রিপশন, যে ডিএনএ এর একটি অংশ আরএনএতে কপি করে। এগুলো আসলে কিছু প্রসেস আছে, যেমন প্রোটিন তৈরি করার সময় একটা প্রসেস হচ্ছে যে যেখানে হচ্ছে ডিএনএ, আমাদের যে ডিএনএটা আছে সেখান থেকে সরাসরি কিন্তু প্রোটিন তৈরি হতে পারে। এখান থেকে কিন্তু সেটা আরএনএ একটা আরেকটা অণু আর কি, আরএনএ হচ্ছে আরেকটা অণু, ওইটার মধ্যে ওইটা কপি হয় ডিএনএ যে মানে আমার এতটুকুতে এতটুকু এই যে অংশটা এটা আমি কপি করে আরএনএতে নিব। ওই আরএনএ আরএনএতে গেলে ওইটা ওইটা একটা অনুলিপি তৈরি হয়, ডিএনএ থেকে একটা অংশ আরএনএতে কপি করা, আমাদের অনুলিপি তৈরি কপি করার প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ এর মাধ্যমে যে প্রোটিন সিনথেসিস হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো এটা মূলত প্রোটিন, আমরা বলছি ডিএনএ অনুলিপি তৈরি করা, ডিএনএ অনুলিপি তৈরি করার মধ্যেও কিন্তু অনেক প্রসেস আছে, সেখানে কিন্তু এটার সাথে কিন্তু প্রোটিন তৈরি হওয়া জড়িত। তো জিন এক্সপ্রেশন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমার মধ্যে যে জেনেটিক ইনফরমেশনটা আছে সেটা প্রোটিনে কনভার্ট হবে। আর হচ্ছে যে ট্রান্সক্রিপশন হচ্ছে যে এগুলো হচ্ছে প্রোটিন সিনথেসিস একটা প্রক্রিয়া, যেখানে হচ্ছে যে ডিএনএ এর একটা অংশ, ডিএনএ এর এখানে যে জিনিসটা আছে এটা সরাসরি আরএনএ এর মাধ্যমে এটা কপি করা একটা স্টেপ আছে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হচ্ছে যে আরএনএ এর মধ্যে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ প্রোটিন তৈরিগুলো এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনটা হচ্ছে প্রোটিনের সাথে সম্পর্কিত এই দুইটা তথ্য আর কি। পরবর্তীতে ওই প্রোটিন তৈরি করতে যে প্রক্রিয়ার মধ্যে অংশ হবে সেটা ট্রান্সলেশন। তা প্রোটিন ডিএনএ অর্থাৎ জেনেটিক ইনফরমেশনটাকে কোড করে প্রোটিন সিনথেসিস করার এই প্রক্রিয়াটাই হচ্ছে যে জিন এক্সপ্রেশন। এবং এটার মধ্যে দুইটা স্টেপ আছে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনে কি হয়, ডিএনএ থেকে আরএনএটা ওই এটাকে কপি করে, আর ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে আরএনএটা ওই যেটা কপি করছে সেটাকে প্রোটিন হিসেবে তৈরি করে। এটাই হচ্ছে মূলত জিন এক্সপ্রেশন। হচ্ছে একটু সহজ করে বোঝাতে পারতেছি না, এগুলো অনেক আছে মোটামুটি। এটা হচ্ছে বুঝলেন যে জিন এক্সপ্রেশনটা হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া মূলত। হ্যাঁ, মূলত প্রোটিন তৈরির প্রক্রিয়া, যেটা হচ্ছে জিন থেকে জেনেটিক তথ্য ব্যবহার করে প্রোটিন তৈরি করে দুইটা স্টেপের মাধ্যমে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে এবং ট্রান্সলেশনের মাধ্যমে এটা করে থাকে। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএটাকে
ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে আরএনএ কপি করে, ওই কপিটা করে আবার সেখান থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। এটা হচ্ছে প্রক্রিয়া জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশন হচ্ছে ডিএনএ তে প্রোটিন তৈরি করা। এই ছোট প্রশ্ন আসলে তাই, জিন এক্সপ্রেশন হচ্ছে প্রক্রিয়া যা আমাদের জিনের তথ্যটা প্রোটিনে কনভার্ট করে ফেলে। আমাদের যে বডির মধ্যে জিনের যে স্ট্রাকচার দেয় ইনফরমেশনটা আছে সেটাকে আমরা প্রোটিনে কনভার্ট করতেছি। আমাদের বডিটাই পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি, বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। জিনোমিক্স না জিনোমিক্স হচ্ছে ওই সাবজেক্ট যেটাতে সমস্ত জিনে তার কাছে বলে অধ্যয়ন করা হয়। সমস্ত জিন নিয়ে অধ্যয়ন করেন, বিশেষ করে জিন অরিজিন, জিন ভূত, ফেটি এগুলো না। স্যার মাথায় বলে ঢুকতেছে না, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। বলছি তো ক্লাসে শুরু দিতে বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাদের এই জুনেই স্টার্ট হওয়ার কথা ছিল, আমাদেরকে জিএসআর এর টানে টুনে ওই যে জুনেই নিয়ে যাবে। আমাদের সেশন শুরু হয়েছে জুনে, সেশন শুরু হয়েছে স্যার এখন। স্যার গ্রুপ থেকে আবার পিন করবো মোবাইল। এখানে প্রথমে মনে করতো যে যখন প্রাচীন সভ্যতা শরীরের বিভিন্ন অংশ থেকে কণা আসে, এই কণা গুলা বংশধরদের একত্রিত বংশধরের মধ্যে চলে যায় কণা আকারে, প্যানজেনেসিস। পরে বলছে যে না, এগুলো হচ্ছে যে শুক্রাণু, এটা একটা ক্ষুদ্র মানুষ, ডিম্বাণু একটা ক্ষুদ্র মানুষ, এবং দুইটা ক্ষুদ্র মানুষ এটা কিন্তু ওই পরবর্তীতে বড় হয়, এটা একটা থিওরির মধ্যে গেছে। পরে হচ্ছে যে গ্যাগার জোহর ম্যান্ডেল, ম্যান্ডেলের যে সূত্রগুলো দিছে এগুলোর পরে বলছে যে বৈশিষ্ট্যগুলোর কথা, অ্যালিলের কথাটা আসছে, অ্যালিলের মাধ্যমে তাদের মধ্যে কি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে এক ইয়ার থেকে এক ইয়ারে। তারপর হচ্ছে যে ডিএনএ আবিষ্কার করছে কে, ডিএনএ আবিষ্কারের পর ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটা আবিষ্কার করছে হচ্ছে ওয়াটসন এবং ক্রিক নামে দুজন বিজ্ঞানী। তারা বলছে যে ডিএনএ এর মধ্যে তাদের যে জীবনের যে জেনেটিক তথ্য সেগুলো বিদ্যমান থাকে। এরপরে 1960 সালে জেনেটিক কোড আবিষ্কার করছে। জেনেটিক কোড আবিষ্কারের পরে বোঝা গেছে যে ডিএনএ, নিউক্লিওটাইড এবং প্রোটিন এগুলা ক্রোমোজোম এগুলা মোটামুটি সবগুলাই কিন্তু ইন্টাররিলেটেড, এগুলা একটা একটাকে প্রভাবিত করে। এরপর বর্তমানে হচ্ছে যে কতগুলা অনেকগুলা যে প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যেমন আমি একটু নাম করি, যেমন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, হিউম্যান জিনোম প্রজেক্ট, ক্রিসপার ক্যাস নাইন, এগুলা হচ্ছে এগুলোর মাধ্যমে কি হয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কি হয় যে এখানে হচ্ছে যে ডিএনএ ডিএনএর মধ্যে একটা নির্দিষ্ট অংশকে কেটে
ওটার মধ্যে নতুন একটা অংশকে ঢুকাই দেওয়া যায়। মনে করো একটা বৈশিষ্ট্য আছে, যে একটা বৈশিষ্ট্যের জন্য আমার উৎপাদন কম হচ্ছে, ওই বৈশিষ্ট্যটাকে সরিয়ে দিয়ে আমি যেটা একটা ভালো বৈশিষ্ট্য ওটা জিনের মধ্যে আমি এন্ট্রি করতে পারি। মনে করো আমার এটা একটা একটা ডিএনএ বা একটা জিন, হ্যাঁ আমার এই যে এই সাইডটা মনে করেন যে এটা হচ্ছে যে আমার এটার জন্য আমার দুর্বল বৈশিষ্ট্য হচ্ছে, আমি এটাকে জাস্ট কেটে বের করে দিলাম। পরে আমি একটা আরেকটা ভালো ডিএনএ থেকে যে ওই সংশোধন করা বলতে হবে, এটা মিউটেশন, এটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি, এখানে যে ভালো জিনের যে সাইডটা আছে এটা এখানে লাগিয়ে দিলাম, পরে এটাকে মাল্টিপ্লাই করে আমি ধীরে ধীরে এটা কোষটাকে বৃদ্ধি করলাম। এভাবে করে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ওই অনেক কিন্তু ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। একটা মানুষের ক্লোন যেটা বলে ক্লোনিং করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে পাঁচজন প্রেসিডেন্ট আছে সবাই একই চেহারা, ঠিক আছে, তখন কিন্তু কিন্তু ওটা কিন্তু প্রকাশ করে নেয়, মনে করেন যে ওকে ও মারা গেছে, কিন্তু আসলে যে মারা যায় কিম জং উন, তারও দেখতে তিন চারটা রেপ্লিকা থাকতে পারে যে অরিজিনাল সে সেফ থেকে, বাকিরা কিন্তু হয়তো এরকম। কিন্তু ইউএসএ তে কিন্তু এটা নিয়ে হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে অনেকগুলা একই ক্লোন করা হয়েছে, এবং এই ক্লোন গুলা কিন্তু এটা কিন্তু আমার ওরকম ফিল্ড, এটা কিন্তু যে নৈতিক অবক্ষয় যে এখন আমার যে একটা ক্লোন করে ফেললো তখন কিন্তু আমার তো আর বৈশিষ্ট্য গুলা ইয়া থাকবে না, আমার কাউকে খুন করতে ইচ্ছে হচ্ছে আমি একটা রেপ্লিকাকে পাঠিয়ে দিলাম, পরে সে করে আসলো কিন্তু আমার যে অরিজিনাল সে বেঁচে থাকবে, এটা দিয়ে কিন্তু এরকম অনেক আমরা উন্নত প্রজাতির গরু সিমেন্ট দিয়ে সেগুলোর মধ্যে প্রজনন করিয়ে সিলেকশন এবং ব্রিডিং এর মাধ্যমে কিন্তু আমরা কি করি যে বাচ্চাগুলো আছে সেগুলোকে উন্নত বাচ্চা পাচ্ছি, যাতে যেটা F1 জেনারেশনে দুধ এবং দুধ বেশি দিচ্ছে এবং মাংস বেশি দিচ্ছে। যেমন আপনি দেখেন ব্রয়লার এবং লেয়ার ক্ষেত্রে পোলট্রির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা করা হয়েছে, যখন দেখা যাচ্ছে যে এই পোলট্রির মধ্যে যেটা ব্রয়লার আছে সেটা কিন্তু শুধু মাংস হয়, কারণ হচ্ছে কি ওর মধ্যে এরকম মনে হয় যেগুলো মাংসের জন্য ভালো জাতের মুরগি আছে এগুলোর মধ্যে ক্রস করিয়ে এটার মধ্যে শুধুমাত্র মাংসের বৈশিষ্ট্য বেশি আছে ওটাকে বড় করে ওখান থেকে শুধু মাংস উৎপাদনকারীর ওই মুরগিটা উৎপাদন করা হয়েছে, এটাকে একটা স্ট্রেন, এটা হচ্ছে জেনেটিক ইম্প্রুভমেন্টের মাধ্যমে, যেটা হচ্ছে ওইটা আমরা কিন্তু এক মাসের মধ্যে তৈরি করে খেতে পারতেছি, তার কারণে আমাদের জনসংখ্যা বিষয়টা আমাদের ওই জিনিসটা মিট করতেছে। আবার লেয়ারের ক্ষেত্রে দেখেন লেয়ারের যে মুরগিগুলো আছে সেগুলো হচ্ছে যে সেগুলো শুধু ডিম পারে, 300টা আমরা 52টা ডিম পাচ্ছে একটা না, তাহলে আবার ডিমগুলো আমরা আমাদের যে আমরা যদি দেশি মুরগির ডিম দেখি তাহলে দেখা যাচ্ছে বছরে তিনবারে প্রতিবার 20-60 থেকে 100টা ডিম পারে, সেক্ষেত্রে আমরা লেয়ারের ক্ষেত্রে 300 থেকে 300টা ডিম পাচ্ছি। এই যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে জেনেটিক ইম্প্রুভমেন্টের মাধ্যমে আমাদের কি হচ্ছে হিউম্যানের ওয়েলফেয়ার হচ্ছে, অর্থাৎ আমরা যে পরিমাণ মানুষ বাড়ছি এই মানুষের জন্য ওই প্রিমিটিভ পর্যায়ে থাকলে আমাদের ওই লাভটা হবে না, জেনেটিক ইম্প্রুভমেন্টের মাধ্যমে আমরা ওরকম বেশি দুধ দেয় ডিম বেশি পাওয়া যায় মাংসের ওজন অল্প সময় বেশি হয়ে যায় আমরা ইম্প্রুভমেন্ট করে এটার মাধ্যমে লাইভস্টক ইম্প্রুভমেন্ট করে সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা এই হিউম্যান ওয়েলফেয়ারটা করছি। এটা হচ্ছে আমার প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসটা স্যার একটু নিউক্লিওটাইড অ্যাডেনিন থাইমোসিন নিউক্লিওটাইড একটু ডবল হেলিক্স গুলা এই বেস গুলো দিয়ে গড়ে যায়, এখানে একটা এ থাকে একটা টি থাকে মানে একটা সি থাকে একটা জি থাকে, এরকম করে করে এরা বন্ড করে এটার সাথে এটা কি হয়
জোড়া লাগে, এরকম করে করে এটা পুরোটা কিন্তু এসেনশনে গঠিত। অর্থাৎ এই যে এই অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন এটা দিয়ে পুরো ডিএনএটা তৈরি। এরা কি করে প্রতিটা হেলিক্সের মধ্যে একটার সাথে একটা এভাবে করে বাইন্ড করে, এটি সিজি এরকম করে তাদের মধ্যে বন্ধন দিয়ে যুক্ত থাকে। এটা পুরোটা হেলিক্সই এটি সিজি কাঠামোতে, মানে কাঠামোতে, জাস্ট কাঠামোতে। আবার এই ডিএনএটা কিন্তু থাকে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে ছড়ানো ছিল না, ক্রোমোজোম এটাকে ধারণ করে। আবার এই ডিএনএ জিন ক্রোমোজোম এগুলো কি করে প্রোটিন সিনথেসিস করে। আমাদের কিন্তু এগুলা কিন্তু জেনেটিক্স হচ্ছে বংশগতির সাবজেক্ট, বায়োলজির একটা শাখা যেটা হচ্ছে বংশগতি নিয়ে ডিল করে। জেনেটিক্স, জেনেটিক্সের মূল উপাদান হচ্ছে ডিএনএ, মানে বংশগতির ধারক ও বাহক। অর্থাৎ ডিএনএ হচ্ছে আমার আমার কাছ থেকে আমার সন্তানের, আমার সন্তানের পরবর্তী আমার এটা বংশধরের প্রভাবিত থাকে বায়োলজি। হ্যাঁ, ডিএনএ। আর ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, ওই জিনটা হচ্ছে ডিএনএ ক্ষুদ্রতম অংশ, যেটা দিয়ে হচ্ছে যে যেগুলো হচ্ছে আবার নিউক্লিওটাইড দিয়ে গঠিত। আবার ডিএনএ 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 গুলো হচ্ছে কাঠামো প্রদান করে ক্রোমোজোম, ঠিক আছে। আবার ডিএনএ এর সাথে আরএনএ সম্পর্ক আছে, আরএনএ গুলো কি করে ওই প্রোটিন সিনথেসিসে হেল্প করে। মানে ডিএনএ ডিএনএটা যে অনুলিপি করবে, ডিএনএ অনুলিপি হয়ে এটা কি রেপ্লিকেশন হচ্ছে না? আবার আমাদের সাথে সাথে আমাদের বডি আমরা ছোট থেকে বড় হচ্ছি, বড় হচ্ছে কিভাবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, তো কোষ বিভাজন হচ্ছে। আবার এই যে এগুলো সব প্রোটিন না, আমাদের মাসেল হচ্ছে প্রোটিন, তো এগুলো প্রোটিন সিনথেসিস করতে হবে না, কোষ বিভাজন হয় প্রোটিন সিনথেসিস হয়। তো এগুলো কিন্তু এই প্রসেস গুলো জিন, এটাকে বলে জিন এক্সপ্রেশন, সবগুলো ইন্টারডেটেড। কোষ বিভাজনের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আবার ডিএনএ যখন কোষ যখন বড় হচ্ছে, কোষ হচ্ছে কোষগুলো যে বড় হচ্ছে আমাদের সারা শরীর, এগুলো প্রোটিন সিনথেসিসের মাধ্যমে বড় হচ্ছে, এমএনএসির ব্লক মধ্যে এগুলোও গঠন হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, প্রথম ক্লাস হচ্ছে এটা। দেখা যায় অনেক, তখন দেখা যায় দীর্ঘদিন পরে সে তার বাবার সাথে দেখা হয়েছে, বা কোনো সময় দাবি করছে যে আমি একজন মানে আমি অমুকের বাচ্চা। তো কীভাবে দাবি করছে? যে ঠিক আছে তুমি টেস্ট করো, টেস্ট করে যদি দেখা যায় যে ডিএনএ টেস্টে যদি মিলে যায় বাবার সাথে, তাহলে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে কি অমুকের বাচ্চা, ঠিক আছে। তাহলে ডিএনএ তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে অমুকের যে বাচ্চা হয়েছে, তাহলে সেটা হচ্ছে তাহলে তার ডিএনএটা তার শিশু তার বাচ্চার মধ্যে এটা প্রবাহিত হয়ে আসছে, যার কারণে ডিএনএ টেস্ট করলে ধরা যাচ্ছে যে কি এটা হচ্ছে যে রহিমের বাচ্চা বা করিমের বাবা দীর্ঘদিন আগে হারাই গেল, খুঁজে পাওয়ার পরে যখন টেস্ট করতেছে তখন দেখা যাচ্ছে এটা রহিমের বাচ্চা। তাহলে ডিএনএটা হচ্ছে যে ওই জিনিস যেটা তার বংশগতির ওটাকে ক্যারি করতেছে। এবার ডিএনএ একটা অংশ হচ্ছে জিন, ডিএনএ এর মধ্যে জিনটা দেখে তার জিনের প্যাটার্নটা দেখে হচ্ছে যে তার হচ্ছে যে এটা যে একটা নির্দিষ্ট প্যাটার্নের বা নির্দিষ্ট বংশগতির প্রাণী ওটাকে নির্ধারণ করা যাচ্ছে। জিনগত তথ্য আর কি, ডিএনএ এর মধ্যে জিন থাকে। ডিএনএটা বরং ডিএনএটা একটা ডিএনএটা খুব ছোট জিনিস, আমরা এখন আসলে পড়া করতেছি মলিকুলার লেভেলে। ডিএনএটা একটা অণু, অণুজীব না অণু, অণু মানে একটা একটা আছে, এটা হচ্ছে যে একটা বায়োলজিক্যাল অ্যাটম, ঠিক আছে। যেমন হচ্ছে যে হাইড্রোজেন, হাইড্রোজেন H2 এটা একটা অণু, এর মধ্যে কি আছে হাইড্রোজেন অক্সিজেন আছে। ডিএনএটা হচ্ছে যে একদম ক্ষুদ্রতম ইউনিট, একটা মানুষের জেনেটিক মেকআপ ক্ষুদ্রতম ডিএনএ। ডিএনএ এর মধ্যে আবার জিন আছে। আমরা আসলে এখন যে পড়া আমরা আগে কি পড়ছি, অ্যানাটমি পড়ছি, রুবিনের পড়াশোনা তো মাইক্রো বড় লেভেল, আমরা এখন কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করতেছি, একেবারে ক্ষুদ্রতম ক্ষুদ্রত বিষয়ের জন্য জিনিসটা ডিফিকাল্ট। মানে এটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেল, এটা দেখা যায় না, এগুলো হচ্ছে রিসার্চেবল। তো বলছে যে ডিএনএ হলো সে অনু যা জীবিত প্রাণীর জিনগত তথ্য বহন করে, অর্থাৎ তার যে জেনেটিক ইনফরমেশন। যেমন আমরা কিছুদিন পর পর শুনি যে ওই পাটের জীবন রহস্য উদ্ঘাটন করছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উদ্ঘাটন করছে, তাহলে এটা কি করে? আসলে এখানে যেটা করে তার জেনেটিক যে ইয়াগুলো আছে, মানে দেখা যাচ্ছে তার মধ্যে কতগুলো এক কোটি দুই কোটি এরকম অনেকগুলো জিনের একটা প্যাটার্ন থাকে, এই জিনের প্যাটার্নটাকে আবিষ্কার করে। এটা আবিষ্কার করলে কি হয়, এটাকে কাটসাট করে এটা দিয়ে এটাকে আরো উন্নত করা যায় বা কোনো সমস্যা থাকে সেটা দূর করা যায়, এই জিনগত বৈশিষ্ট্যটাকে ইয়া করে আবিষ্কার করে। ওই যে কিছুদিন পর দেখা যায় যে রুই মাছের জীবন রহস্য উদ্ঘাটন, তারপর বলে যে কি ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উদ্ঘাটন, এটা পাটের জীবন রহস্য উদ্ঘাটন, এটা এটা দিয়ে এটা যখন উদ্ঘাটন হয়ে যাবে তখন তার মধ্যে যে জেনেটিক মেকআপটা আছে, জিনগত যে মেকআপটা আছে, পুরোটাই অ্যানালাইসিস করে কম্পিউটারে চলে আসে। এরপরে এখানে কিন্তু এই রিসার্চ মানে এটাকে উন্নত করার বা আরো ভালো কিছু করার বা সমস্যা দূর করার জিনিসটা সহজ হয়ে যায়। তো এখানে আসলে যে ডিএনএ, ডিএনএ হলো সে অনু যা জীবিত প্রাণী জিনগত তত্ত্ব বহন করে, এটা দুটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত, এটা ডবল হেলিক্স, মানে ডিএনএটা হচ্ছে এরকম টাইপের মানে সিঁড়ির মতো দুইটা হেলিক্স এরকম পেঁচানো মলিকুলার লেভেলে দেখাতে পারে। এখানে দেখাতে হলে আপনার ডিএনএ দিয়ে গুগল সার্চ দিবেন, এরকম হচ্ছে যে দুইটা এরকম ডাবল এরকম করে পেঁচানো ডবল হেলিক্স, হেলিক্স মানে হচ্ছে সিঁড়ি,
ডিএনএ স্ট্রাকচারটা বলছে ডাবল হেলিক্স, অর্থাৎ দুটো সিঁড়ি যদি আমি পেঁচাই দিই যেরকম হয় সেরকম, এটা মলিকুলার লেভেলে, এটা শুধুমাত্র মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না, এগুলোর জন্য ওই যে খুব হাই রেজলিউশনের যেগুলো একদম মলিকুলার লেভেলের মাইক্রোস্কোপ ওগুলো লাগবে, এটা নর্মাল মাইক্রোস্কোপে দেখা যাবে না। না না, নর্মাল মাইক্রোস্কোপে তো আমরা জাস্ট এমনি ওই কিছু ওই পোকা টোকা অণুজীব ফণুজীবগুলো দেখি, কিন্তু এগুলো তো একদম মাইক্রোস্কোপ মলিকুলার লেভেলের জিনিস পড়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে যদি সিঁড়িগুলো হয়, সিঁড়িগুলো কতগুলো জিনিস দিয়ে গঠিত হয়, মানে এই হেলিক্সটা পুরোটাই ডিএনএ, ডিএনএ টা অণু, আবার ডিএনএ এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ মিলে মিলে হচ্ছে জিন, এর চেয়ে একদম ক্ষুদ্রতম যে জিনিসগুলো আছে ডিএনএ এর মধ্যে, যেগুলো হচ্ছে যে এই ডাবল হেলিক্সটা গঠন করছে এগুলোকে বলে নিউক্লিওটাইড। যেমন এগুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, নিউক্লিওটাইড, এই যেগুলো দিয়ে ডিএনএ হেলিক্সটা গঠিত, এই বেসগুলো এখানে এরকম যুক্ত থাকে, এখানে এটা যুক্ত থেকে এটা এরকম করে করে এটা বেসটাকে এটাকে গঠন করে, এবং নির্দিষ্ট অংশকে বলতেছে জিন, ডিএনএর একটি অংশ হচ্ছে জিন। আচ্ছা, তাহলে এই ডিএনএ জিএনএ যে বেসগুলো দিয়ে এগুলোকে বলে এগুলোকে নিউক্লিওটাইড বেস বলে, নিউক্লিওটাইড বেস, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়াসিন, গুয়ানিন, এগুলো দিয়ে ডিএনএ ডাবল হেলিক্সটা গঠিত। ঠিক আছে, থাইমিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এই চারটা বেস দিয়ে মূলত ডিএনএ ডাবল হেলিক্সটা গঠিত। সাইটোসিন গুয়ালিন না গুয়ানিন, গুয়ানিন, এগুলোকে বলে নিউক্লিওটাইড বেস। নিউক্লিওটাইড বেস, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে জেনেটিক্স এর যে ধারক ও বাহক যেটা আমাদের জেনেটিক্স সেটা হচ্ছে ডিএনএ, ডিএনএ ডিএনএ এর মধ্যে কি আছে, জিন আছে, ডিএনএ একটা অংশ হচ্ছে জিন, জিন হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন, যে এগুলো বেস গুলো মিলে নিউক্লিওটাইড বেস গুলো মিলে একটা জিনের একটা প্যাটার্ন তৈরি করে, জিনগুলো জিনের থেকে আরো ক্ষুদ্রতম অংশ হচ্ছে নিউক্লিওটাইড বেস, জেনেটিক্স এর বংশগত আরো ডিএনএ, ডিএনএ এর মধ্যে যে ছোট অংশ যে ক্ষুদ্র অংশ সেটা হচ্ছে কি জিন, জিন, জিনের জিনগুলো বা ডিএনএ যে একদম ডিএনএ যেগুলো গঠিত হয় সেগুলোকে বলে নিউক্লিওটাইড বেস, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন।
ক্রোমোজোম হচ্ছে যে ওই জিনিস যেটা হচ্ছে ডিএনএ গুলোকে ধারণ করে এবং এই কাঠামোর মধ্যে ডিএনএ টা অবস্থান করে। প্রত্যেক প্রাণীর একটা ক্রোমোজোম সংখ্যা আছে, তার মধ্যে আমার মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। 23 জোড়ার মধ্যে এক জোড়া হচ্ছে তার সেক্স ক্রোমোজোম, আর 22 জোড়া হচ্ছে যে অটোজোম। এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে কোনটা, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এক্স এস, এগুলো হচ্ছে এক জোড়া সেক্স ক্রোমোজোম, আর 22 জোড়া হচ্ছে যে অটোজোম। অটোজোম গুলো হচ্ছে দেহগড়ের সাথে জড়িত, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে জন্ম বৈশিষ্ট্যের জন্য জড়িত। ক্রোমোজোম হচ্ছে ওই জিনিস যে ডিএনএ কে ধারণ করে। যে আমি পড়াইছিলাম মনে আছে, নিউক্লিয়াসের পাশে এরকম এরকম করে পেঁচানো 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 মতো ক্রোমোজোম দেখেছিলাম না? এই ক্রোমোজোম গুলো হচ্ছে সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, এখানের মধ্যে ডিএনএ টা, ডিএনএ টাকে ধারণ করে প্যাকেট করে রাখে। ওই ক্রোমোজোম গুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রোমোজোম গুলো হচ্ছে আমাদের, এর মধ্যে দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে দেহ কোষের সাথে জড়িত, আর সেক্স ক্রোমোজোম জনন বৈশিষ্ট্যের সাথে জড়িত। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর বাকি 22 জোড়া হচ্ছে যে অটোজোম। যা একটি হলো বিজ্ঞান ছিল, বিজ্ঞান বই ছিল। গরুর ক্ষেত্রে প্রায় 60টা ক্রোমোজোম থাকে, 30-60টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে হচ্ছে যে মানে 30 জোড়া থাকে গরুর ক্ষেত্রে, মানে যেটা আমাদের গরুগুলোর ক্ষেত্রে 30 জোড়া ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে 23 জোড়া, গরুর ক্ষেত্রে 30 জোড়া। ঠিক আছে, গরুর ক্ষেত্রে 30 জোড়া থাকে। গরুর ক্ষেত্রে কত জোড়া বলতেন স্যার? 30 জোড়া। তার মধ্যে হচ্ছে যে 29 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানে 23 জোড়া মানে এখানে কি মানে এখানে 43টির মধ্যে দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর 44টা হচ্ছে যে অটোজোম, আর গরুর ক্ষেত্রে হচ্ছে যে 29টা 29 জোড়া, মানে 58টা হচ্ছে যে অটোজোম, আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, মোট 60টা। গরু মানুষের ক্ষেত্রে 46টা। ছাগল ওরা কিনা? ছাগল একটু দেখতে হবে, এটা দেখি নাই। কি হবে, কাছাকাছি হবে।